আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা দেখো, এই পর্বে আমি তোমাদের জন্য একটি উপপাদ্য নিয়ে হাজির হলাম। প্রথমে আমরা সাধারণ নির্বাচন পড়তেছি। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি ও সি ডি বাহু দুইটি সমান্তরাল, বসে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বসে তোমাকে কী বের করতে বলছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাইলে আমাকে দুইটা ইনফরমেশন দিছে, এক হইল বলছে যে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এটা বলে দিছে, মানে ট্রাপিজিয়ামটার নাম বলে দিছে এ বি সি ডি। আর একটা ইনফরমেশন কী দিছে যে এ বি ও সি ডি বাহু দুইটা কি সমান্তরাল। আমরা জানি যে ট্রাপিজিয়ামের দুইটা বাহু কিন্তু সমান্তরাল হয়। সেই দুইটা বাহু কত বলো তো? এ বি আর সি ডি। মানে আমাকে এমনভাবে আঁকতে হবে যেন এ বিটা আর সি ডিটা কি হয়, সমান্তরাল হয়। ব্যাস এইটুকু একটা ইনফরমেশন। আর তারপরে তোমাকে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি বের করব, দেখো কীভাবে বের করি, বোঝার ট্রাই করো। তার আগে তোমাদের একটু জানতে হবে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কী। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো দেখো বন্ধুরা, এখানে আমি লিখলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। ব্যাস এটা আমি লিখলাম কেন, কারণ দেখবা আমি এই যে ট্রাপিজিয়ামটা আঁকবো আর এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা ঠিক এইভাবেই আসবে, হাফ আসবে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল আসবে, আর কি বলতো একটা উচ্চতা আসবে। তো দেখো আমি এখন এই অনুযায়ী ফিগারটা ড্র করতেছি, ভালো মতো লক্ষ্য করো। দেখো এই যে এখানে আঁকতেছি একটা ট্রাপিজিয়াম আঁকতেছি, দেখো। তো দেখো ট্রাপিজিয়ামটা এঁকে ফেললাম, ট্রাপিজিয়ামটার নাম দেই এ বি সি ডি। দেখো আমাকে কিন্তু যেইভাবে বলছে ওইভাবেই আঁকলাম আমি। দেখো এ বি আর সি ডি সমান্তরাল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো এ বি বাহু আর এই যে দেখো সি ডি বাহুটা কিন্তু একদম পুরা সমান্তরাল হয়েছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা এখন দেখো আমাকে একটা কী করতে হবে, উচ্চতা নিতে হবে। উচ্চতাটা আমি এইখান থেকে নিই, এই যে এইখান থেকে যে কোনো একটা, তুমি যদি একটা সি বিন্দু থেকে তুমি একটা কী আঁকো, উচ্চতা এঁকে ফেলো। এই যে দেখো, তো এই যে এটা সি এন, এটাই হলো উচ্চতা। ব্যাস যেহেতু এটা উচ্চতা, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি হবে। ওকে এখন দেখো এটা প্রমাণ করার জন্য আমাকে যা করা লাগবে তা হলো, প্রথমত আমাকে কী করতে হবে, প্রথমত আমাকে অঙ্কন আঁকতে হবে। এই যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অঙ্কন আঁকতে হবে। অঙ্কনটা কীভাবে আঁকবো, অঙ্কনটা হলো এই যে দেখো সিডি এর বর্ধিতাংশের ওপর এই যে সিডি বাহুটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিডি বাহুটাকে বর্ধিত করলাম। দেখো এই যে এইদিকে বর্ধিত করলাম, তারপরে কী করবো বলতো, এই উল্টা দিক থেকে এ বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, এই যে দেখো লম্বটা আঁকলাম, এই যে এটাই কিন্তু লম্ব। তাহলে এটা এম দিলাম, তাহলে উল্টা দিক থেকে এ বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। ব্যাস এটুকুই হইল আমার অতিরিক্ত অঙ্কন, যেটা তোমরা বুঝে গেছো। আরেকবার বলতেছি, ভালো মতো শোনো। এই সিডি বাহুটাকে কী করলাম, বর্ধিত করলাম, এবং এ বিন্দু থেকে এ এম একটা কী আঁকলাম, লম্ব আঁকলাম। মানে সিডি এর বর্ধিতাংশের উপরে এ বিন্দু থেকে এ এম একটা কী আঁকলাম, লম্ব আঁকলাম। এইটুকু হলো অঙ্কন। তোমরা আমার মনে অঙ্কনটা বুঝে গেছো, অঙ্কটা তোমরা নিজের ভাষায় লিখে দিবা, আমি আর লিখলাম না। এখন জাস্ট আমি ডিরেক্ট প্রমাণে চলে যাব, দেখো ডিরেক্ট প্রমাণে। তার আগে তোমাদের প্রমাণে যাওয়ার আগে একটা কথা বলে নিই, তোমরা হয়তো এখানে একটু ভালো মতো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা। আচ্ছা বলতো এই যে এ এম আর এই যে সি এন, এ এম আর সি এন কিন্তু সমান, দেখো। কারণ এটা দেখেই মনে হইতেছে যে এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, আবার এটাও 90, এই পাশটাও কিন্তু 90, তাইলে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র বলতে পারি। মানে এ এন সি এম, এ এন সি এম একটা কী বলতো, আয়তক্ষেত্র। আমি জাস্ট এখানে একটু লিখে দিই, এ এন সি এম, এ এন সি এম একটি কী বলতো, আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্র বুঝলাম কীভাবে, এই দেখো আয়তক্ষেত্রের এই যে দেখো এই কোণটাও 90 ডিগ্রি হয়, আবার আয়তক্ষেত্রের এই পাশের কোণটাও কি 90 ডিগ্রি হয় কিন্তু। সো ওই লজিক্যালি আমরা কী বলতে পারি, এটা একটা আয়তক্ষেত্র বলতে পারি। আর এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমি কিন্তু জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কী বলতো, সমান। তার মানে এ এম সমান সমান কথা হয় বলতো সি এন,
এম সমান সমান কত হয় বলো তো, সিএল। তা এই জিনিসটা আমি তোমাদের একটু এইখানে এই বাক্সটার মধ্যে লিখে দিচ্ছি, একটু পরে দেখবা আমার কাজে লাগবে, যে এ এম সমান সমান কত বলো তো, সিএন। এটা লিখে দিলাম, একটু পরে কাজে লাগবে, দেখবা এ এম সমান সমান সিএম। তো দেখো বন্ধুরা এখানে তাহলে আমি দেখতেছি কি বলো তো, এম আর সিএন কি সমান। এখন দেখো অঙ্কনের আর একটু অংশ আমি বলতে মানে বলতে চাচ্ছি, অঙ্কনের আর একটু অংশ বাকি আছে, সেটা কি বলতো, সেটা হলো এ কমা সি যোগ করতে হবে। এ কমা সি কি করতে হবে, যোগ করতে হবে, এই যে যোগ করে দাও। ওকে, তাহলে আমি কিন্তু এ কমা সি যোগ করে দিলাম। এখন হইলো আমার প্রমাণটা শুরু হয়ে যাবে। দেখো প্রমাণটা খুব সহজ করে তোমাদের বোঝাই দিব আশা করি। দেখো প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ট্রাপিজিয়াম কোনটা ছিল বলো তো, এ বি সি ডি, এই যে এতটুকু কিন্তু ট্রাপিজিয়ামটা ছিল, এই যে দেখো এ বি সি ডি, এটা কিন্তু ট্রাপিজিয়ামটা ছিল, ভালো মতো বোঝার চেষ্টা করো। তো ট্রাপিজিয়ামটা আমি প্রথমত যেটা করব, ট্রাপিজিয়ামটাকে দেখো প্রথমত আমি বলো তো এইটাকে একটা ত্রিভুজ না বলো তো, আমি যে এই যে ত্রিভুজটাকে মার্ক করলাম এ বি সি, এই ত্রিভুজটা, হ্যাঁ, আর এইখানে দেখবা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, আর এই যে দেখতে পাচ্ছ এ ডি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, এই যে এটা, এটার ক্ষেত্রফল বের করব। তো এই দুইটা ক্ষেত্রফলকে আমি যখন একত্র করে দেব তখন কিন্তু সম্পূর্ণ ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হয়ে যাবে। এই লজিক্যালি মানে এই লজিকটা ইউজ করেই আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করে ফেলবো, মানে এই যে এইভাবে। তো দেখো প্রথমত আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো দেখো এবিসি এর ক্ষেত্রফল কত হয় বলো তো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু আচ্ছা এখানেই দেখি, হাফ ইনটু কত বলো তো, ভূমি, এই যে এবিটা হইল ভূমি, তাহলে হাফ ইনটু ভূমি, ভূমি কত, এবি। আর উচ্চতা কত বলো তো, উচ্চতা এই যে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটার উচ্চতা হলো সিএন, এই যে দেখতে পাচ্ছ সিএন, এটাই কিন্তু উচ্চতা। তো তুমি এখানে সুন্দর করে লিখে দাও সিএনটা হইল উচ্চতা, ব্যাস। এবার এখানে এইটুকুকে এদিকে একটা রাখ দাও, ওকে, এটা হইলো এক নম্বর সমীকরণ দিয়ে দাও। ওকে, এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিলে তাহলে আমি আবার বলতেছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো, হাফ ইনটু মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি আর এটা হলো উচ্চতা। ওকে, এবার দেখো আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি যে এবার আমি কোনটা মানে ইয়ে করব। দেখো এই যে দেখো এটার দিকে থাকাও, আমি এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো আমি কিন্তু এখন এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। সো ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইনটু। আচ্ছা এখন তোমাদেরকে আমি যদি এই জিনিসটা তোমাদের অনেকের একটু বুঝতে কষ্ট হয় তার জন্য আমি কি এ এম সি এই ত্রিভুজটাকে আমি একটু সোজা করে যদি ধরি, তোমাদের জন্য আমি একটু সোজা করে ধরি, দেখো মানে এ এম সি ব্যাপারটা এরকম হবে, দেখো এই যে এদিকে দেখো, তাহলে দেখতে পাচ্ছ তোমরা এটা হবে এ, এটা হবে এম, আর এটা হবে দেখো এটা হবে সি। তো আমি আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে একটা এডি চলে গেছে, এডি, তো এই যে দেখো এটা হলো এই যে এডি। এখন আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, আমি কিন্তু কার ক্ষেত্রফল বের করতেছি, এ ডি সি, এই যে এইটার, এইটুকুর ক্ষেত্রফল বের করতেছি, এইটুকুর ক্ষেত্রফল বের করতেছি, ঠিক না, এ সি ডি এটার ক্ষেত্রফল বের করতেছি, এ সি ডি। আমি এই জিনিসটা উল্টা আছে তো আমি এটাকে একটু সোজা করে এইভাবে লিখলাম, হ্যাঁ মানে উল্টা আছে, তো আমি এটার ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করে কীভাবে, হাফ ইনটু ভূমি, ভূমি কত, সিডি, ভূমি হইল সিডি। আর উচ্চতা কত বলো তো, দেখো এখানে এ সি ডি এর মধ্যে কিন্তু তুমি কোনো উচ্চতা খুঁজে পাবা না, এর মধ্যে তোমার কোনো উচ্চতাই দেখা যাচ্ছে না, তার মানে এই ত্রিভুজের উচ্চতা হিসেবে কাউন্ট হবে কোনটা বলো তো, এই যে এ এমটাই কাউন্ট হবে।
তাহলে এই এসিডি ত্রিভুজের উচ্চতা হিসেবে এএম কাউন্ট হবে। সো তুমি সুন্দর করে এএম লিখে দাও। লিখে দেওয়ার পর এখন জাস্ট তুমি কি করবা, হাফ আছে হাফ লিখবা, সিডি লিখবা। আর একটু আগে আমি তোমাদের দেখাইছিলাম যে এএম এর বদলে কত লিখতে পারি বলো তো। এএম কার সমান? এই যে সিএন এর সমান। তাহলে এএম এর জায়গায় আমি সিএন লিখতে পারি। ব্যাস এটাকে দুই নম্বর সমীকরণ দাও, এটাকে দুই নম্বর সমীকরণ দাও। এবার এক আর দুই যোগ করে দাও, তাহলে দেখবা তোমার প্রমাণটা হয়ে গেছে। এক আর দুই যোগ করে দাও, এটা হলো এক নম্বর সমীকরণ আর এটা হলো দুই নম্বর সমীকরণ। দেখো এক নম্বর সমীকরণে যেটা আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল মানে কি, এই যে এইটা, এই যে এতটুকু, আর এ ডি সি এর ক্ষেত্রফল মানে কি, এই যে এতটুকু। তাহলে এতটুকু এইটা আর এইটা যদি যোগ করে দাও তাহলে কি সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়। তো আমি যদি তোমাদেরকে দেখাই বামপক্ষ আর বামপক্ষ যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস কত, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল। ওকে তাহলে দেখো বামপক্ষ আর বামপক্ষ যোগ করলাম, এবার ডানপক্ষ আর ডানপক্ষ যোগ করবো। এখানে ডানপক্ষ কত বলো তো, এখানে দেখো ডানপক্ষ কত, এখানে সরি এখানে দেখো এইটা ডানপক্ষ কত, এই যে এতটুকু। তো এইটা ডানপক্ষ লেখো হাফ কত ইনটু এবি ইনটু সিএন, তারপরে প্লাস করো। আর দুই নঙের, দুই নঙের ডানপক্ষ কত বলো তো, দুই নঙের ডানপক্ষ হইলো এই যে এতটুকু। তাহলে কত, হাফ ইনটু সিডি ইনটু সিএন। ওকে এখন আমি কি করব, এখানে দেখো তো এবিসি আর এডিসি যোগ করলে কত হয়, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যোগ করলে হয় পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার মানে আমি কি লিখতে পারি, এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো এটা আর এটা যোগ করলে কত হয়, সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর এখানে দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এখানে হাফ আছে, দেখো এই যে হাফ আছে আর কি আছে, সিএন আছে। এখানে কত, হাফ আছে আর কি আছে বলো তো, সিএন আছে। সো আমি যদি হাফ সিএন কমন নেই, দেখো হাফ সিএন যদি কমন নেই তাহলে কত হয় বলো তো, হাফ সিএন কমন নিলে কত হয়, এ বি প্লাস এখানে কত থাকে, সিডি। ওকে এখন এটাকে একটু সুন্দর করে লিখে দাও তাহলেই হয়ে যাবে। হাফ বলো তো, এখানে আমি যদি এইটুকুকে যদি একটু আগে লিখি, এ বি প্লাস সিডি, আর এখানে আমি যদি এই সিএনটাকে লিখি, ব্যাস হয়ে গেল। এবার দেখো সিএনটা লিখলাম, আচ্ছা বলো তো সিএনটা কি উচ্চতা ছিল না, আর সিএন এর বদলে তুমি কি লিখতে পারো বলো তো, সিএন এর বদলে লিখতে পারো কিন্তু হাফ, এই দেখো এ বি প্লাস, হাফ এ বি প্লাস সিডি। আর সিএন এর মধ্যে, সিএন এর বদলে কি লিখতে পারো, সিএনটা কার সমান ছিল বলো তো, এম এর সমান ছিল, তাহলে এই যে এম লিখতে পারো। এখন দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, আমি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলাম একটু আগে, আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী বলছিলাম, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। দেখো তো আসছে নাকি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এ বিটা কি, এ বি আর সিডি এই দুইটা কি সমান্তরাল বাহু না? হ্যাঁ অবশ্যই, এ বি আর সিডি কি সমান্তরাল বাহুদ্বয়ের। তো এ বিও সমান্তরাল বাহু, সিডিও সমান্তরাল, মানে এ বি আর সিডি পরস্পর সমান্তরাল। সো এই সমান্তরাল বাহু দুইটার যোগফল ইনটু উচ্চতা, এই যে দেখো উচ্চতা কি, এ এমটা কি উচ্চতা না, এই যে এ এমটা কি ছিল বলো তো, উচ্চতা ছিল না, এই যে এটাও উচ্চতা ছিল, এটা উচ্চতা ছিল না। বা তোমাদের যদি মন চায় যে না ভাই আমরা সিএন লিখবো না, আমরা এ এম লিখবো, সরি আমরা এ এম লিখবো না, আমরা সিএনই লিখবো, তা সিএন লিখলেও কোনো সমস্যা নেই, সিএনও লিখতে পারো সমস্যা নেই। তো দেখো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা চলে আসছে কিন্তু। সো আমাদের এটা কী বলো তো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যেটা আমাকে নির্ণয় করতে বসে, আমি কিন্তু নির্ণয় করে ফেলছি। এইভাবে তোমরা যদি জ্যামিতিটা করো তাহলে দেখবা যে প্রমাণ হয়ে যাবে। তো আমার মনে হয় তোমরা এই উপপাদ্যটা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।